দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার নাম কি? পায়েল। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম পায়েল। আপুর বয়স কত? 20 বছর। 20 বছর। বিয়ে দিয়েছে? কি বলেন, মনের মানুষ মানুষ পান না, মানে কেমন মানুষ চান? সুন্দর মানুষ হবে, সে আমার পাশে থাকবে, আমার পাশে থেকে আমার লগে যোগাযোগ রাখবে, আমার কষ্ট বুঝবে, দুঃখ বুঝবে, এমন একটা মনের মতন মানুষ চাই, পাই না তো, তার জন্য তো আবার আইসি বিটি ওর সামনে। আচ্ছা, তো পাইলা আপনি যে ইউটিউবে আসছেন, তো কেমন মানুষ চান? সুন্দর চাই, একটা সুন্দর মনের মানুষ, সে আমার কষ্ট দুঃখ বুঝবে, আমার কষ্ট বুঝবে, আমার পাশে এসে দাঁড়াইবে, সে যদি আমার কষ্ট বুঝে তার লগে আমি সম্পর্ক করব, তার কাছে আমি বিয়া করব। আপনার কি কষ্ট? আমার কষ্ট আছে বাপটার হাতের প্রবলেম, বাবা কোনো কাজ করতে পারে না, মাদা মানুষের বাড়িতে কাজ করে, নিজের মেশিন নাই যে চালাইব, নিজের মেশিন থাকলে নিজের বাসায় চালাইতে হয়, মানুষের বাসায় যে শিখতে হয়, মেশিন নাই বলে মানুষের বাড়িতে যে শিখি, তার মধ্যে বাপ মা খাওয়াইতে পিতাইতে পারে না, কষ্টের মধ্যে প্রতিবেদনের সামনে যদি মনের মতন মানুষ পাই, সে যদি আমার দুঃখের কথা শুনে আমার পাশে থাকে, আমি তার লগেই যোগাযোগ করবো, তার লগেই কথাবার্তা বলবো, সে যদি আমাকে মেশিন কেনার জন্য হেল্প সেজি তার করে আমার পাশে এসে দাঁড়ায়, আমার লগে যোগাযোগ করে, আমি তার লগেই কথা বলবো। আচ্ছা, কখনো প্রেম ভালোবাসা করেন নাই? প্রেম ভালোবাসা বললাম, আমি তো মনের মতন মানুষ পাই নাই বলেই তো আইসি, মনের মতন মানুষ যদি আমি পেয়ে যাই, আমি জীবনও কি দূর সামনে রাখবো। মনে করেন যে মানুষ প্রেম করছে, মনে করেন বিয়া করে সাকাও খাইছে, বা স্ত্রী চলে গেছে, এমন কোনো পুরুষ যদি আপনার জীবনে আসতে চায়, সে যদি আমার কষ্ট বুঝা, যদি আমার সারা জীবন যদি আমার দায়িত্ব লেয়, আমার পাশে থাকে, অবশ্যই তাকে আমি গ্রহণ করে নিবো। আচ্ছা দর্শক, আপনার যদি পায়েলার বাসাতে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা তো 01-31-93-28-291। আমি নাম্বারটা আবারও বলছি, 01-31-93-28-291। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আসুন আমরা পাশক্ত নামাজ করি, সর্বদা দেশের সেবা করি। আর কোনো ভাইরা ফোন দিয়ে খারাপ কথা বললেন না, যদি পাশে থাকার মন থাকে আমার লগে কথাবার্তা বললেন, আমার বাবাটা অসুস্থ, যদি তোমরা সাহায্য সহযোগিতা করো পাশে থেকে, আমি তার লগে কথা।